হ্যালো গাইস, আমার নাম রোশন। তোমরা দেখছো SNS HD। আর আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করতে চলেছি সদ্য রিলিজ হওয়া রেডমি নোট 10 সিরিজের। গাইস, অনেক বছর পর রেডমির তরফ থেকে এরকম একটা ডেসপারেট মুভমেন্ট দেখতে পেলাম রিয়েলমিকে ফিনিশ করার জন্য। অবভিয়াসলি আর তাতে আমরাই উপকৃত হয়েছি, কারণ আন্ডার 20,000 যে তিনটে স্মার্টফোন রিলিজ করেছে না, সুপার সুপার ক্যামেরা, সুপার ডিসপ্লে, সুপার ব্যাটারি, সুপার প্রসেসর অলসো। সো ভিডিওটা পুরো দেখো, ডিটেলসে আমি বলবো যে তোমাদের কোন স্মার্টফোনটা কেনা উচিত, কোনটার জন্য ওয়েট করা উচিত, কোনটার জন্য ওয়েট করা উচিত নয়, কী প্রাইসিংয়ে রিলিজ করেছে আর কী কী তার স্পেসিফিকেশান সমস্ত বলবো। তো ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবে, আর চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি ডিসপ্লে। গাইস, রেডমি নোট 10 প্রো অ্যান্ড রেডমি নোট 10 প্রো ম্যাক্সে যে ডিসপ্লেটা আছে সেটা হচ্ছে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর শুধু অ্যামোলেডই নয়, এটার সাথে সাথে 120Hz ব্যাটারি স্মুথ ডিসপ্লে। আমি অবাক হয়ে গেছি গাইস, এই প্রাইস পয়েন্টে সুপার অ্যামোলেডই দেয় না অনেকে। 120Hz-এর IPS প্যানেল দেয় বা সুপার অ্যামোলেড 60Hz দেয়, বাট সুপার অ্যামোলেড 120Hz আর সাথে সাথে এটা কিন্তু 100% DCI-P3, মানে যে কালার গ্যামেটটা আছে সেটা কিন্তু খুবই ভালো, 50 মিলিয়ন কালার সাপোর্টেড, আর সাথে সাথে HDR10-এরও সাপোর্ট আছে। তো 6.67 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ফ্লুইড ডিসপ্লে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটার স্ক্রিন টু বডি রেশিও খুবই ভালো। আর এখানে তোমার গরিলা গ্লাসের সাপোর্টও আছে, কর্নিং গরিলা 5-এর সাপোর্ট আছে। সাথে সাথে আমি ভাবছিলাম যে বাজেট সেন্ট্রিক স্মার্টফোনে হয়তো রেডমি এটা দেবে না, বাট রেডমি নোট 10-এও তোমরা সুপার অ্যামোলেড ডিসপ্লেই দেখতে পাবে। হ্যাঁ, ওটা 60Hz, বাট সুপার অ্যামোলেড ইটস গ্রেট। আমি তো খুবই এক্সাইটেড এটা ইউজ করার জন্য। তো গাইস, স্ক্রিনের পরে সবাই দেখে ক্যামেরা কত ভালো। গাইস, এটাতে শাওমি পুঁতে রেখে দিয়েছে সবাইকে। আন্ডার 20,000 রুপিজ একটা স্মার্টফোন রিলিজ করেছে, সেটায় ক্যামেরা কিনা 108 মেগাপিক্সেল, আর যে সেন্সারটা আছে সেটা হচ্ছে স্যামসাংয়ের HM2 থার্ড জেনারেশনের সেন্সার, মানে একদম নিউয়েস্ট সেন্সার। আর এই সেন্সারটা অ্যাকচুয়ালি তোমার ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দেখতে পাওয়ার কথা, কিন্তু এই প্রাইস পয়েন্টে শাওমি রেডমি নোট 10 প্রো ম্যাক্সে এই সেন্সারটা দিয়ে দিয়েছে। 108 মেগাপিক্সেলের সাথে কোয়াড ক্যামেরা সেটআপ আছে, সেখানে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সার আছে, আর সাথে 5 মেগাপিক্সেলের একটা সুপার ম্যাক্রো লেন্স আছে। শাওমি বলছে যে রেডমি নোট 10 প্রো ম্যাক্সে যে সেন্সারটা আছে সুপার ম্যাক্রো, সেটা আগের যে সেন্সারটা ছিল সেটার থেকে আরও ক্লোজলি তোমরা গিয়ে অবজেক্টের আরও ক্লোজলি গিয়ে ফটো তুলতে পারবে। তো এটা একটা টেলিফোটো লেন্স, বাট এটা তোমাকে ম্যাক্রো ক্যামেরা প্রোভাইড করবে। সো এটা কেমন হয় এর ক্যামেরা কোয়ালিটি সেটার কিছু এক্সাম্পল আমি দিয়ে দিলাম, ক্যামেরা কোয়ালিটি দেখে নাও তোমরা। তো আমার তো হেভি লেগেছে। রেডমি নোট 10 প্রো এর কথায় আসি, তো এখানে শুধুমাত্র 64 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সার তোমরা দেখতে পাবে, আর সাথে সাথে তোমরা আরও যে ফিচারগুলো দেখতে পাবে সেটা হচ্ছে আলট্রা ওয়াইডের 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ। এটা তো দুটো ফোনেই কমন আছে। আর সেলফি যেটা আছে সেটা হচ্ছে 16 মেগাপিক্সেলের AI পোর্ট্রেট সেলফি। সো এটা তো তোমরা সেলফির কোয়ালিটি দেখতে পাচ্ছ, সেলফির কোয়ালিটিও খুবই ভালো। তো আমি ক্যামেরা নিয়ে খুবই এক্সাইটেড। এবার আসা যাক বাজেট সেন্ট্রিক রেডমি নোট 10-এ। তো এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সার আছে, আর আমি ভেবেছিলাম যে হয়তো ট্রিপল ক্যামেরা সেন্সার দেবে, বাট অ্যাকচুয়ালি ট্রিপল ক্যামেরা সেটআপ নয়, এটা কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপেই দিয়েছে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ, সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সারও আছে, আর 13 মেগাপিক্সেলের AI সেলফিও আছে। তো ক্যামেরা তো আমার খুবই ভালো লেগেছে, বাট ডিসপ্লে আর ক্যামেরা হলেই সব কিছু হয় না, মেন যেটা সেটা হচ্ছে প্রসেসর। আর আন্ডার 20,000 রেডমি নোট 10 প্রো ম্যাক্সে যে প্রসেসরটা আছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 732G। আর এই যে প্রসেসরটা আছে এটা অ্যাকচুয়ালি পোকো X3-তে ছিল, সেটার দাম অ্যাকচুয়ালি অনেকটাই বেশি, বাট আন্ডার 20,000 এখন রেডমি নোট 10 প্রো ম্যাক্সে তোমরা এই প্রসেসরটা দেখতে পাবে। এটা জানোই 9mm-এর এপর একটা প্রসেসর, বাট এটা কিন্তু 4G প্রসেসর, এটা কিন্তু 5G চিপসেট নয়। এটাই আমার একটু অবাক লেগেছে যে এখন 2021-এ রিলিজ করছে তাও এখনও 5G নয়, এখন 4G ইউজ। যারা তোমরা লং টার্মের জন্য এটা ইউজ করতে চাও তারা এটা কিনো না, যারা অনলি ইউজ করতে চাও 1-2 বছরের জন্য আর বেস্ট পারফরমেন্স চাও আন্ডার 20,000-এ তারাই এটা কেনো, কারণ সুপার স্ক্রিন, সুপার ডিসপ্লে, সাথে সুপার ক্যামেরা, সুপার প্রসেসরও আছে। তো এবার আসা যাক রেডমি নোট 10 প্রোতে। এটা তো 732G আছে। এবার আসা যাক বাজেট সেন্ট্রিক রেডমি নোট 10-এ। এখানে আছে স্ন্যাপড্রাগনের 670, তো এটা স্ন্যাপড্রাগন 660-এর আপগ্রেডেড ভার্জন। তো এটা ওই প্রাইস পয়েন্টে আমি আশা করেছিলাম মিডিয়া টেকের দেবে, বাট স্ন্যাপড্রাগন দিয়েছে, সো ইটস ভেরি গুড।
এবার আসা যাক ব্যাটারিতে গাইস, নোট 10 প্রো ম্যাক্স আর নোট 10 এর যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে 5022 mAh এর একটা বড় সড়ো ব্যাটারি। আর এই ব্যাটারিটার সাহায্যে তুমি দুদিন আরামসে ফোনটাকে রেখে দাও, দু আড়াই দিন তো চলেই যাবে, আর যদি খুব গেম খেলো তাহলে দেড় দিন তো মিনিমাম চলবেই চলবে। আর সাথে সাথে 33 watt-এর একটা ফাস্ট চার্জারও বক্সের মধ্যে আছে। সো এই 33 watt-এর যে ফাস্ট চার্জার আছে সেটা বলছে 30 মিনিটসে পুরো যে চার্জটা করে দেবে সেটা নিয়ে তুমি একদিন আরামসে খেলো গেম, যা পারো করো, একদিন আরামসে চলে যাবে। রেডমি নোট 10-এর সম্পর্কে কথা বলি, তো রেডমি নোট 10-এ 5000 mAh-এর বড় ব্যাটারি আর 33 watt-এর ফাস্ট চার্জার বক্সে আছে। এটা আমার একটু অবাক লেগেছে, তো 22 mAh এক্সট্রা দিয়েই দিতে পারত, বাট 5000 mAh-ই দিয়েছে। এবার আসে যাক ডিজাইনে গাইজ, আগের বছর যে রেডমি নোট সিরিজ ছিল সেখানে অরা ডিজাইন ছিল, এবারে যে ডিজাইনটা ওরা করেছে সেটা হচ্ছে ইভলভ ডিজাইন, আর দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। আর বলে দিই গাইজ, রেডমি নোট 10 প্রো আর নোট 10 প্রো ম্যাক্সে গ্লাস ব্যাগ তোমরা দেখতে পাবে, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশনের সাথে গ্লাস ব্যাগ, অসম। আন্ডার 20,000 এমন অনেক কোম্পানি আছে যারা এখন প্লাস্টিক ব্যাগ দিচ্ছে, সাথে রিয়েলমি স্যামসাংও প্লাস্টিক ব্যাগ দিচ্ছে, বাট রেডমি এটাই কিন্তু বাজি মেরে নিয়েছে, ফুল গ্লাস ব্যাগ আর সাথে গরিলা গ্লাসের প্রোটেকশনও দিয়েছে, আর হাতে তোমরা একটা প্রিমিয়াম ফিল পাবে গ্লাস ব্যাগ হলে, তো এটা আমার খুবই ভালো লেগেছে। আর রেডমি নোট 10-এ যদি বলি সেখানে আছে কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন, আর এটায় আছে পলিকার্বনেট ব্যাগ। অবভিয়াসলি এটার অ্যাকচুয়ালি বাজেট সেন্ট্রিক স্মার্টফোন, সো এখানে কর্নার গার্ডিং করতেই হতো, সো এটায় তোমার এইভাবে কর্নার গার্ডিং করেছে। সাথে ডুয়াল ফায়ারিং স্পিকার দিয়েছে, হাই রেজের ডুয়াল ফায়ারিং স্পিকার তিনটে স্মার্টফোনই আছে, এমন নয় কি বাজেট সেন্ট্রিক বলে রেডমি নোট 10-এ দেয়নি, তিনটে স্মার্টফোনই তোমার হাই রেজ ডুয়াল ফায়ারিং স্পিকার রয়েছে, যেটা কিনা একটা খুবই ভালো স্টিরিও স্পিকার, তোমার একটা সারাউন্ড সাউন্ডের এক্সপিরিয়েন্সও তোমরা পাবে। তো গাইজ এবার আসা যাক কনক্লুশনে, আগে আলোচনা করা যাক প্রাইস পয়েন্টের সম্পর্কে। তো রেডমি নোট 10 যেটা আছে সেটা 12,000 rupees-এ রিলিজ করেছে, রেডমি নোট 10 প্রো যেটা আছে সেটা রিলিজ করেছে 16,000 rupees-এ, আর রেডমি নোট 10 প্রো ম্যাক্স যেটা আছে, যেটা আমার ফেভারিট আর আমি ভাবছিও এটা কিনবো আর তোমাদের অবশ্যই রেকমেন্ড করবো এটা কিনতে, এটার যে প্রাইস পয়েন্ট আছে সেটা হচ্ছে 19,000, আর 19,000-এ যে ভেরিয়েন্টটা দিচ্ছে সেটা হচ্ছে 664 GB, আর সাথে সাথে তোমাদের 3.5 mm হেডফোন জ্যাকও দিচ্ছে, আর মাইক্রো এসডি কার্ড সাপোর্টেড, মানে 2+1 দুটো সিম আর 1 micro SD card সাপোর্টেড 512 GB পর্যন্ত। সো স্টোরেজ নিয়ে তোমরা একদমই চিন্তা করো না, আমি বলবো যে বেস ভেরিয়েন্ট যেটা সেটাই কেনো, 664 যেটা, সেটার প্রাইস হচ্ছে 19,000 rupees, আর এই প্রাইস পয়েন্টে 120Hz ডিসপ্লে উইথ সুপার অ্যামোলেড উইথ 108 megapixel ক্যামেরা উইথ 5000+ mAh-এর বড় ব্যাটারি উইথ 33 watt-এর চার্জার উইথ স্ন্যাপড্রাগন 732G, ওয়াও ওয়াও রেডমি ওয়াও। আমি আগেই বলেছিলাম ভিডিওটা শুরুর সময়, অনেক বছর পর রেডমির তরফ থেকে একটা ডেসপারেট মুভমেন্ট আর অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট আমরা দেখতে পেয়েছি। এবার যদি ফ্ল বের করতে যাও তাহলে একটাই ফ্ল আছে, কারণ 2021-এ প্রায় সব ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো বেরোচ্ছে সেখানে 5G আছে, বাট এটা কিন্তু 4G স্মার্টফোন। আমি ভেবেছিলাম 750G দিয়ে আসবে, বাট এটা এসছে 732G-তে, আর যে প্রাইস পয়েন্টে আমি ভেবেছিলাম 20+ হবে, বাট এটা আন্ডার 20,000, সো এই প্রাইস পয়েন্টে আমরা এক্সপেক্ট করতেই পারি যে 4G আছে, বাট ইট ডাজেন্ট ম্যাটার, গো ফর ইট। আমি বলবো যে সেল স্টার্ট হচ্ছে 18-তে, তো তোমরা যারা কিনতে চাও অবশ্যই কিনে নাও, কারণ শাওমির সেল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ফ্ল্যাশ সেলে আসছে। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও উইথ দ্য হ্যাশট্যাগ রেডমি নোট 10 প্রো ম্যাক্স। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।